প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি সংবাদে। আপনাদের সাথে আছে আমি জেসিনা রফিদৌসি। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। টানা ক্ষমতায় থাকায় উন্নয়নের ধারা অব্যাহত রাখা সম্ভব হয়েছে, এসএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকীতে বললেন প্রধানমন্ত্রী। সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত থাকার আহ্বান। দুর্নীতি যেই করুক না কেন, জিরো টলারেন্সের সরকার বললেন ওবায়দুল কাদের। খালেদা জিয়ার মুক্তি এখন বিএনপির একমাত্র লক্ষ্য, মন্তব্য মির্জা ফখরুলের। খাগড়াছড়ির বহিম পাহাড়ে হেলিকপ্টার নিয়ে ডিবির অভিযান। এমপি আনার হত্যার দুই আসামি গ্রেপ্তার। গ্যাস বাবদ তিন মোবাইল উদ্ধারে ঝিনাইদহে তল্লাশি। বগুড়া জেলা কারাগার থেকে ছাদ ফুটো করে পালিয়ে যাওয়া ফাঁসির দণ্ডপ্রাপ্ত চার আসামিকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্ত কমিটি গঠন। অনলাইনে শত শত তরুণীকে ফাঁদে ফেলে দেহ ব্যবসায় বাধ্য করে শত কোটি টাকা আয়। মেডিকেল শিক্ষার্থী সহ চক্রের সদস্যদের গ্রেপ্তার করেছে সিআইডি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলে যাব পুরো সংবাদে। জনসাধারণ থেকে দূরত্ব সৃষ্টি করে নয়, বরং জনসম্পৃক্ততা স্বাভাবিক রেখে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ে এসএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই নির্দেশ দেন। সকলের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকলেও দেশ আক্রান্ত হলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন সাইদুর রহমান আবির। রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান সহ দেশি বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তায় গঠিত স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ। ১৯৮৬ সালে গঠিত রাষ্ট্রপতির নিরাপত্তা বাহিনী হয়ে উঠেছে অকৃত্রিম বিশ্বস্ত ফোর্স। সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ ও আনসার বাহিনী প্রেষণে নিযুক্ত চৌকশ সদস্যদের সমন্বয়ে গঠিত এই বাহিনীর ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ রাজনীতির বড় শক্তি জনগণ থেকে বিচ্ছিন্ন না করেই নিরাপত্তা নিশ্চিতে বিশেষ নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আমরা রাজনীতি করি, আমার কিন্তু আর কোনো শক্তি নেই, শক্তি একমাত্র জনগণ। কাজে এই জনবিচ্ছিন্ন যাতে না হয়ে যায়, আমি জানি এটা কঠিন দায়িত্ব, তারপরেও এই দায়িত্ব এদিকটাও নজর রাখতে হবে যে এই মানুষগুলির জন্যই তো রাজনীতি করি, এই মানুষদের নিয়েই তো পথ চলা, আর যাদেরকে নিয়ে দেশের মানুষের কাজ করি তাদের থেকে যেন কোনো মধ্যে বিচ্ছিন্ন হয়ে না যাই। আমি যখন সরকারে ছিলাম না, আমার দেশ পার্টির লোক বা আমার দেশের মানুষ, সাধারণ মানুষ, এরাই তো আমার পাশে ছিল। দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার আশ্বাস দেন সরকার প্রধান। আমরা দেশে বিদেশে একটা মর্যাদা নিয়ে চলছি, আর এই মর্যাদাটাই আমাদের ধরে রাখতে হবে। একদিকে যেমন আর্থসামাজিক উন্নয়ন, অপরদিকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, এবং বাংলাদেশকে এবং বাঙালি জাতিকে সারা বিশ্বের মর্যাদার সাথে, মানে যারা যেন মাথা উঁচু করে বিশ্বে চলতে পারে সেদিকে লক্ষ্য রেখেই আমরা আমাদের কাজ করে যাচ্ছি। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং বহিঃশত্রুর আক্রমণ প্রতিহতে সদা প্রস্তুত থাকার নির্দেশ দেন সরকার প্রধান। যে কোনোভাবে হোক, ভবিষ্যতের আক্রমণ থেকে দেশকে রক্ষা করা, নিজেদের রক্ষা করা, আমরা কারোর সাথে যুদ্ধ করতে যাব না, কিন্তু আক্রান্ত হলে যেন নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারি, সেইভাবেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, সেইভাবে আমাদের থাকতে হবে। সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু আমাদের সকল পদক্ষেপ আমরা নিয়েছি। পরিবর্তনের ধারা অব্যাহত রেখেই বাংলাদেশের অগ্রযাত্রায় সামিল হবার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, এখন আমাদের স্মার্ট বাংলাদেশ করতে হবে। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন দুর্নীতি সব সেক্টরে আছে, তবে দুর্নীতি যেই করুক না কেন সরকার জিরো টলারেন্সে। সকালে বিদেশ ফেরত যাত্রীদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শাটল বাস সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, বিমানবন্দরে বিদেশ ফেরত যাত্রীদের সুবিধা দিতে এই বাস সার্ভিস চালু করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে বিআরটিসি দুটি বাস চলবে, পরে আরও দুটি যুক্ত হবে। দুর্নীতি যেই করুক, এখানে সরকারের জিরো টলারেন্স, প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স, দুর্নীতি তদন্ত করার অধিকার আছে দুদকের,
এবং এই স্বাধীনতা সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করেনি করবে। যে কোনো সময় খালেদা জিয়ার জীবন হারিয়ে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বেগম জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি করেন তিনি। বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করে দিতে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিতে কয়েকটি কর্মসূচি ঘোষণা দেন বিএনপির মহাসচিব। যে দেশান্তরী বেগম খালেদা জিয়ার যে মুক্তির আন্দোলন, এই মুক্তির আন্দোলনকে আরো বেগবান করা হবে। ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় পলাতক আসামি মোস্তাফিজুর রহমান ও ফয়সাল আলীকে খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের নেতৃত্বে ডিবির একাধিক টিম দুপুর থেকে খাগড়াছড়ি ও চট্টগ্রামে সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। ডিএমপির ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের এডিসি জুনায়েদ আলম জানান, সাঁড়াশি অভিযানে দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ। পরে দুই আসামিকে নিয়ে হেলিকপ্টার ঢাকা ফিরেছে ডিবির দল। গত 12 মে চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ হন সংসদ সদস্য আনোয়ারুল আজিম। 22 মে কলকাতা পুলিশ জানায় আনোয়ারুল খুন হয়েছেন। এই ঘটনায় একই দিন আনোয়ারুলের খোঁজ চেয়ে রাজধানীর শের বাংলানগর থানায় মামলা করেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। ঝিনাইদহ চার আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে গ্রেফতারকৃত জেলা ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুর ব্যবহৃত 3টি মোবাইল ফোন উদ্ধারে অভিযান চালানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদ সহ ডিবির একটি টিম। বুধবার দুপুর 12টার দিকে হেলিকপ্টার যোগে ঢাকা থেকে ঝিনাইদহে আসেন তিনি। এরপর ঝিনাইদহ কারাগার থেকে গ্যাস বাবুকে নিয়ে ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক আজমের নেতৃত্বে একটি পুকুর থেকে মোবাইল উদ্ধার অভিযান শুরু হয়। ঘটনার সাথে কারা জড়িত এবং এই ঘটনার সাথে ডিজিটাল এভিডেন্স যার সাথে কথাবার্তা হয়েছে মোবাইল, এই মোবাইল তিনটাই উনি আমাদের কাছে না বললেও বিজ্ঞ আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে উনি স্বীকারোক্তিমূলক জবান দিয়ে বলেছেন যে উনি ঝিনাইদহে 2টা পুকুরের মধ্যে উনি ফেলে দিয়েছেন এবং আদালত আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন যেন একজন জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আসামিকে নিয়ে ঝিনাইদহের সশরীরে সরজমিনে প্রদর্শন করে কোথায় তিনি মোবাইলটি ফেলেছেন, 3টি মোবাইল ফেলেছেন তা যেন দেখানো হয়। বগুড়া জেলা কারাগার থেকে ছাদ ফুটো করে পালিয়ে যাওয়া ফাঁসির দণ্ডপ্রাপ্ত চার আসামিকে আবারও গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। তিনি জানান, পালিয়ে যাওয়া চারজনই বিভিন্ন হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। সকাল 10:15 দিকে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সুদীপ কুমার চক্রবর্তী। তিনি বলেন, আসামিরা তাদের ব্যবহার করা বিছানার চাদরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে, সুযোগ মতো কারাগারের ছাদ ফুটো করে বাইরে বের হয়। এরপর কারাগারের সীমানা প্রাচীর টপকে মঙ্গলবার মধ্যরাতে তারা পালিয়ে যায়। সুদীপ কুমার চক্রবর্তী জানান, এই ঘটনায় মামলা হবে, পরে তাদের ফের আদালতে তোলা হবে। এই ঘটনায় তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। দীর্ঘদিন ধরে শত শত তরুণীকে লোভনীয় চাকরি বা মডেলিং এর ফাঁদে ফেলে অনলাইন দেহ ব্যবসায় বাধ্য পর্নোগ্রাফির ভিডিও করার অভিযোগে মেডিকেল শিক্ষার্থী সহ 8 জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধের তদন্ত বিভাগের সাইবার সেন্টার। সুনির্দিষ্ট অভিযোগ ও দীর্ঘ অনুসন্ধানের পর চক্রটিকে শনাক্ত করে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে রাজধানীর মালিবাগ সিআইডির সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া এসব তথ্য জানান। মঙ্গলবার রাজধানীর ঢাকা, সাতক্ষীরা, চাঁদপুর ও যশোরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে পর্নোগ্রাফি তৈরি ও তরুণীদের ব্ল্যাকমেইলে ব্যবহৃত 12টি মোবাইল ফোন, 20টি সিম কার্ড, একটি ল্যাপটপ এবং আয়ের টাকা লেনদেনে ব্যবহৃত বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড ও চেক বই জব্দ করা হয়েছে। বলা হয় তাদের যে আন্ডারগার্মেন্টসের অ্যাড দিতে হবে, তো এইগুলি যখন বলা হয় অনেকে যারা নিতান্ত গরিব তারা কিন্তু এই
বিপদে পা দিয়ে ফেলে। তাদের যখন যেরকম সহায়তা প্রয়োজন, ড্রেসের প্রয়োজন বা কোনো গিফটের প্রয়োজন, এগুলি তারা সরবরাহ করে থাকে। যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে জোর কূটনৈতিক তৎপরতা ও আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সংসদ সদস্য বেগম ফরিদা ইয়াসমিনের প্রশ্নের জবাবে এই তথ্য জানান প্রধানমন্ত্রী। স্পিকার ড শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। শেখ হাসিনা বলেন, 21 আগস্ট গ্রেনেড হামলা সহ একাধিক মামলায় সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমানকে যুক্তরাজ্য থেকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কিছু আইনগত জটিলতা রয়েছে, তবে সব আইনি প্রক্রিয়া নিরসন করে তারেককে দেশে ফিরিয়ে এনে সাজার মুখোমুখি করার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ সরকার। এই উদ্দেশ্যে জোর কূটনৈতিক তৎপরতা ও আইনি কার্যক্রম একই সঙ্গে চলমান রয়েছে। বর্তমানে দেশে সিন্ডিকেটের কোনো কার্যকারিতা নেই বলে দাবি করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল হক টিটু। সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংলাপে এই দাবি করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, কেউ কারসাজি করে নিত্যপণ্যের মজুদ বা দাম বৃদ্ধি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাজারে নিত্যপণ্যের সরবরাহ যথেষ্ট রয়েছে দাবি করে তিনি বলেন, সরকারের চেষ্টা বাজারের সাপ্লাই চেইন ঠিক রাখা, যাতে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর হাতে নিয়ন্ত্রণ চলে না যায়। সার্বিকভাবে গ্রামের মানুষের তুলনায় শহরের ফিক্সড আয়ের মানুষ অর্থনৈতিকভাবে চাপে আছে বলেও মন্তব্য করেন বাণিজ্য প্রতিমন্ত্রী। আমার ইচ্ছা ছিল যে এই শব্দটা জুন মাসের পরে আর থাকবে না, আসলে এই শব্দটা নাই, এই শব্দের কোনো কার্যকারিতাও নাই। কোনো রকম কাজসারি করে মানে কেউ বাজারকেই করবে আর আমরা দর্শকের ভূমিকায় থাকব, ব্লেম করব যে আমি নাই, এই এইরকম কিন্তু আমি দায়িত্ব নিয়েই বলছিলাম। এই অসহায়ত্ব আমি গত 4-5 মাসে প্রকাশ করিনি, আগামীতেও ইনশাল্লাহ করব না। যদি কেউ মজুতদারি করতে চায় বা কেউ প্রাইসটাকে মানে যৌক্তিক পর্যায়ের বাইরে বাড়াতে চায়, অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা একটুও কার্পণ্য করব না আর কি। দুদকের দায়ের করা অর্থ আত্মসাতের মামলায় গত 12 জন ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত। সেই চার্জ গঠনের আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন 2 আসামির আইনজীবী জাফরুল হাসান শরীফ ও আইনজীবী মোহাম্মদ ইউসুফ আলী। আবেদনে চার্জ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালত আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে গত 12 জন চার্জ গঠনের আদেশ দেন। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25,22,06,780 টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের 30 মে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয় 1-এর সংস্থার উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। যুক্তরাষ্ট্র বাংলাদেশে দুর্নীতি বিরোধী যে কোনো কর্মকাণ্ডকে সমর্থন করে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তরের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার। বুধবার পেন্টাগনের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জেনারেল আজিজের নিষেধাজ্ঞার বিষয়ে করা প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্যাট রাইডার বলেন, মূলত বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং আইনের শাসনকে মজবুত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতিকে নিশ্চিত করেছে। তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে, দুই দেশের একই স্বার্থ ও মূল্যবোধের ভিত্তিতে অংশীদারিত্ব বজায় রয়েছে। রাজধানী জুড়ে আজ মুষলধারে বৃষ্টি হয়েছে, সঙ্গে বজ্রপাতও। সকাল 9টার দিকে শুরু হওয়া বৃষ্টি এক টানা চলে দুপুর 12:45 পর্যন্ত। বৃষ্টিতে বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আজ কিশোরগঞ্জের নিকলিতে 35 মিলিমিটার এবং নোয়াখালীতে 21 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে চলমান মৃদু তাপপ্রবাহের মধ্যে সারাদেশে ভারী বৃষ্টির আভাস দেয় আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবারও দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। চলছে ইলিশের ভরা মৌসুম। দেশের দক্ষিণাঞ্চল থেকে প্রতিদিন চাঁদপুর ঘাটে আসছে ইলিশ। প্রতিদিন ঘাটে গড়ে 200-300 মন ইলিশ সরবরাহ হলেও রাজধানীর তুলনায় দাম বেশি দাবি ক্রেতাদের। ব্যবসায়ীরা বলছেন, তেলের দাম সহ সমস্ত কিছুর দাম বেশি হওয়ায় মাছেরও দাম একটু বেশি। প্রতিনিধি মনোয়ার কাননের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস কমল।
চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে প্রায় পঞ্চাশটির বেশি মৎস্য আড়ত রয়েছে। ঈদের আগে মাছঘাটে সরবরাহ ছিল গড়ে 40-50 মন, বর্তমানে প্রতিদিন ইলিশের সরবরাহ হচ্ছে 200-300 মন। এবছর মাঝারি ও বড় সাইজের ইলিশের সংখ্যাই বেশি। সকাল 10টা থেকে রাত পর্যন্ত চলে কেনা বেচা ও প্যাকেজিং। বর্ষা মৌসুমে আরো বেশি ইলিশ পাওয়া যাবে মনে করেন জেলে ও ব্যবসায়ীরা। মাছের অনেক চাহিদা, লোকাল মাছের আমদানি খুবই কম, আশা করি মাছ আগামীতে বাড়বে, আমাদের দামও সীমিত হবে। মিঠা পানির ইলিশ হওয়ায় চাঁদপুরের ইলিশের চাহিদা দেশ জুড়ে। দেশের বিভিন্ন স্থান থেকে পদ্মা মেঘনার ইলিশ কিনতে আসা ব্যক্তিরা জানান, দেশের অন্যান্য স্থান থেকে এখানে দাম অনেকটা বেশি। আমাদের প্রমিতে যে দাম এখানেও একই দাম, তারপরে এখানে আসছে হচ্ছে যেহেতু পদ্মার ইলিশ সিজন অনুপাতে অনেক বেশি দাম পড়ছে। আড়তে তাজা ফ্রেশটা পাওয়া যায় তো, এই জন্য কিছু মাছ নিলাম। তবে অন্যান্য বছরের চেয়ে এবছর ইলিশের আমদানি কম হওয়ায় দাম বেশি বলে মনে করেন ব্যবসায়ীরা। সরবরাহ বাড়লে দাম কমবে বলেও মনে করেন তারা। বিগত 2 বছর যাবত ইলিশ মাছের আমদানি অনেক কম, গত বছরের তুলনায় কম ছিল। গত বছরের সাথে যদি আমরা এই বছর কম্পেয়ার করি, এই বছর গত বছরের তুলনায় অনেক কম। আজকেও দেখেন আপনারা মাছের পরিমাণ অনেক কম, এই কারণেই আসলে মাছের দাম বেশি। বর্তমানে চাঁদপুর ঘাটে 800-900 গ্রাম ওজনের ইলিশ 1300 টাকা, 1 কেজি ওজনের ইলিশ 1700 টাকা এবং 1200 গ্রাম থেকে 1.5 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2000 টাকা দরে। 2 কেজির উপরে ইলিশ প্রতি কেজি 3000 টাকা বিক্রি হচ্ছে। এই দাম সাধারণ ক্রয় সীমার বাইরে বলে মনে করেন ভোক্তারা। ইলিয়াস কমল, মাই টিভি। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। টানা ক্ষমতার খাতায় উন্নয়নের ধারা অব্যাহত রাখা সম্ভব হয়েছে, এসএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকীতে বললেন প্রধানমন্ত্রী। সার্বভৌমত্ব রক্ষার সদর্থক থাকার আহ্বান। দুর্নীতি যেই করুক না কেন, যেভাবে প্রগারেন্সের সরকার বললেন ওবায়দুল কাদের। খালেদা জিয়ার মৃত্যু এখন বিএনপির একমাত্র লক্ষ্য নবনিগমের ব্যাপক হবে। ভাদ্রাছড়ে বহিন পাহাড়ে হেলিকপ্টার নিয়ে ডিবি অভিযান, এমপি আনার হত্যার 2 আসামি গ্রেপ্তার, ব্যাস বাবর 3 মোবাইল হয়েছে। বগুড়া জেলা কারাগার থেকে ছাদে ফুটে করে পালিয়ে যাওয়া 5 দণ্ডপ্রাপ্ত 4 আসামিকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ, তদন্ত কমিটি গঠন। এবং অনলাইনে শত শত তরুণীকে ফাঁদে ফেলে দেহ ব্যবসায় বাধ্য করে 100 কোটি টাকা আয় মেডিকেল শিক্ষার্থী সহ চক্রের সদস্যদের গ্রেপ্তার করেছে সিআইডি। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে, ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়াও নিশ্চিত নয় যদি সংবাদ পেতে ভিজিট করুন স্ল্যাশ মাইথিলি ডিজ নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ইউটিউব স্ল্যাশ মাইথিলি বাংলা, ফেসবুক স্ল্যাশ মাইথিলি বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে দিয়েছেন আল্লাহ হাফেজ।